जदा जदा ही धर्मस्य ग्लानी भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनं स्थियमहं परित्राणायो साधुनां विनाशायो च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সন্ধ্যার সময় বর্ষার ঋতুতে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে বুধবারে রোহিণী নক্ষত্রে নিশিথ সময়ে আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিষলগ্নে শুক্রের ক্ষেত্রে রবির হোড়ায় বুধের দেকুণে শুক্রের নবাংশে মঙ্গলের দ্বাদাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে শ্রীকৃষ্ণ জন্ম নিলেন দেবকীর উদরে হলো জন্মাষ্টমী। কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংস রাজ ভবনে, কি আনন্দ মধু আনন্দে মাতোয়ারা গীত নর্তনে, আনন্দ মাতোয়ারা গীত নর্তনে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, দেবকীর বসুদেবে বিবাহেতে আনন্দ আর ধরে না রে, দেবকী বসুদেবের বিবাহেতে আনন্দ আর ধরে না রে, দেবকী বসুদেবের বিবাহেতে আনন্দ আর ধরে না রে, দেবকী বসুদেবের বিবাহেতে আনন্দ আর ধরে না রে, জয় জয় কলরব মথুরা নগরে, 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 কংসের জয় জয় করে আনন্দ অন্তরে, 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 আজ আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, কংসে সারথি হেরে আনন্দ আর ধরে না রে, কংসে সারথি হেরে আনন্দ আর ধরে না রে, কংসে সারথি হেরে ওই মথুরা নগরে, কংসের সারথি হেরে ওই মথুরা নগরে।
সাগরে বংশের সারথি রে সবাই জয় 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 করে বংশের সারথি রে সবাই জয় 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 করে বলো মহারাজ কংস কি জয় মহারাজ কংস কি জয় মহারাজ কংস কি জয় নিজের এই দুর্নাম কি সুনামে পরিণত করবেন বলে পরম বৈষ্ণব বসুদেবের সঙ্গে বিবাহ দিলেন দেবকী আনন্দে ভরে উঠেছে মথুরা নগর সর্বপ্রজার অন্তরে আজ আনন্দ যে কংসকে এতদিন জানত তারা বৈষ্ণব বিদ্বেষী ভক্ত বিদ্বেষী বিষ্ণু বিদ্বেষী আজ পরম বৈষ্ণবের হাতে ভগ্নী দেবকীকে তুলে দিতে দেখে সকলে জয়ধ্বনিতে মাতর হয়ে উঠল বলো মহারাজ কংস কি জয় কিন্তু যে তার দুর্নাম কি সুনামে পরিণত করবে বলে চালাকির দ্বারায় মহৎকার সিদ্ধ করতে গেলেন আর সেই মহৎ কাজকে সিদ্ধ করতে গিয়ে কংস প্রথমেই বাধা পেলেন নিয়তির বাধা পেয়ে চমকে উঠলেন কংস মহারাজ কংস কংস এত বড় স্পর্ধা কা আমি মথুরা অধিপতি কংস কে আমার নাম ধরে ডাকছিস কে তুই আমার সম্মুখে আয় আমি তোর স্বর শুনতে পাচ্ছি কিন্তু তোকে তো দেখতে পাচ্ছি না ওরে কে তুই আমি নিয়তি কংস আমি নিয়তি যে আনন্দের মেলা তুমি বসিয়েছ যে আনন্দের হাট তুমি বসিয়েছ তুমি কি জানো এই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে নিয়তি এ তুই কি বলছিস পরম বৈষ্ণব বসুদেবের হস্তে আমার ভগ্নীকে তুলে দিয়ে মথুরাবাসীর সকল প্রজাবৃন্দের মুখে আমি আমার জয়ধ্বনি শুনেছি সহ্য করতে পারছিস না তুই নিয়তি নিবন্ধাতে নিয়তি মিথ্যা বলে না কংস নিয়তি তোমার শুভাকাঙ্ক্ষী নিয়তি তোমার মঙ্গলাকাঙ্ক্ষিত করে তাই তো ছুটে এসেছি যখনই দেবকীকে তুমি বসুদেবের হাতে তুলে দিলে যে রথের সারথি হয়ে তুমি তোমার ভগ্নীকে নিয়ে প্রজাবৃন্দের অন্তরে আনন্দ দান করলে তুমি কি জানো ওই দেবকী ওই বসুদেব তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া কংস মহারাজ তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রম তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর তোমার আনন্দের হাট ভেঙে যাবে তোমার আনন্দের হাট ভেঙে যাবে নিরানন্দে পরিণত হবে আনন্দের হাট ভেঙে যাবে নিরানন্দে পরিণত হবে আনন্দের হাট ভেঙে কিন্তু কেন কেন দেবকী কেন দেবকী বসুদেব আমার নিরানন্দের কারণ ওরে নিয়তি তুই যদি আমার সম্মুখে আসতি আমি সহস্তে তোর মস্তক ছেদন করতাম ওরে নিয়তি
বসুদেব দেবকী, আমার নিরানন্দের কারণ কি? অষ্টম গর্ভেরও সন্তান তোমার, অষ্টম গর্ভেরও সন্তান তোমার, ওকে মহারাজ তোমার পড়া বলি বধিবে তোমার পড়া, তাই আনন্দ রবি নাহি, তোমার আনন্দ রবি নাহি, অষ্টম গর্ভের সন্তান মৃত্যু হবে আনন্দের হাট রবি নাহি, নিয়তির কথা তো মিথ্যা হয় না কংস, তাই তোমাকে স্মরণ করিয়ে দিতে এলাম। দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। নিয়তি, আমি মথুরা অধিপতি কংস, আমি দিগ্বিজয়ী যোদ্ধা। নিয়তি, যা ত্রিভুবনের মধ্যে কেউ পারিনি আমি তা করব। নিয়তি, আমি নিয়তির কথা মিথ্যা করব। যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, সেই সন্তান ভূমিতে আসার আগে আমি দেবকীকে হত্যা করব। মহারাজ, তবে তো আর অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু হবে না। দেবকী ওই রথের উপর দাঁড়িয়ে দেবকীর কেশ আকর্ষণ করে অট্টট্ট হাসিতে কাঁপিয়ে তুললেন ওই মথুরা পুত্র। উচ্চস্বরে বলে উঠলেন, নিয়তি তোর কথা মিথ্যা হবে রে, আমি এই মুহূর্তে দেবকীকে হত্যা করে অষ্টম গর্ভের সন্তান আর এই ভূমিতে ভূমিষ্ঠ হতে দেব না। কিন্তু বাধা দিলেন বসুদেব। কিছুক্ষণ আগে দেবকী তোমার ভগ্নী ছিল, কিন্তু এখন দেবকী আমার স্ত্রী। মহারাজ, আমি তোমার রাজকর্মচারী, আমার ঐশ্বর্য দেখে তুমি তোমার ভগ্নীকে আমার হাতে তুলে দাওনি, আমার ধন রত্ন দেখে তুমি তোমার ভগ্নীকে আমার হাতে তুলে দাওনি, তুমি আমার সততাকে দেখেছ, তুমি আমার নিষ্ঠাকে দেখেছ। মহারাজ, আমি বিষ্ণু ভক্ত, আমি শপথ করে বলছি, অপরাধী দেবকী নয়, অপরাধী ওই অষ্টম গর্ভের সন্তান, যে হস্তে তুমি মহা মহা পুরুষকে হত্যা করেছ, মহা মহা বীরকে মেরেছ, সেই হাতে এই অবলা নারী দেবকীকে হত্যা না করে আমি তোমায় কথা দিলাম। ওই অষ্টম গর্ভের সন্তান আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু বসুদেব, আমি তোমার কথা বিশ্বাস করি, আমি তোমার সততা দেখে আমার ভগ্নীকে তোমার হাতে তুলে দিয়েছি, আমি তোমার ভক্তি দেখে আমার ভগ্নীকে তোমার হাতে তুলে দিয়েছি। বসুদেব, আমি জানি তুমি কথা দিলে কথা ভ্রষ্ট হবে না, অষ্টম গর্ভের সন্তান তুমি আমার হাতে তুলে দেবে, কিন্তু নিয়তির কথা সত্য করার জন্যে যদি অষ্টম গর্ভের সন্তান
অষ্টম গর্ভে না দিয়ে প্রথম গর্ভে দেয়। আমি সে সন্তানও তোমার হাতে তুলে দেব, যদি দ্বিতীয় গর্ভে দেয় আমি সে সন্তানও তোমার হাতে তুলে দেব। শুধু তাই নয় মহারাজ, ওই প্রথম গর্ভ হতে অষ্ট গর্ভ পর্যন্ত যে সন্তান হবে আমি এক 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 করে তোমার হাতে তুলে দেব। মহারাজ, তবু তুমি দেবকে কিভাবে মেরো না, থরথর করে কাঁপছে সর্বাঙ্গখানি, ওকে তুমি এভাবে মেরো না মহারাজ। কিন্তু মাতৃস্নেহ বাৎসল্য প্রেমে যদি দেবকী অষ্টম গর্ভের সন্তান নিয়ে পালিয়ে যায়, বসুদেব তুমি ব্রাক্ষভ্রষ্ট হবে না আমি জানি, কিন্তু দেবকী তার মাতৃত্বের স্নেহ যদি সেই সন্তান নিয়ে পালিয়ে যায় তবে কি নিয়তির কথাই সত্য হবে? না না মহারাজ, যদি এই ভয় হয় দেবকী পালিয়ে যাবে, যাতে আমরা পালিয়ে না যেতে পারি, যতদিন অষ্টম গর্ভের সন্তান না আসে ততদিন আমাদের তুমি কারাগারে বন্দী করে রাখো। মহারাজ কংস, বসুদেব দেবকীকে কারাগারে নিক্ষেপ করলে সুখের দিন সুখের রাত্রি শুভ রাত্রি শুভ লগ্নে শুভ ক্ষণে আনন্দ অন্তরে কোথায় ফুলশয্যার ঘরে প্রবেশ করিবে দেবকী বসুদেব, তারই পরিবর্তে তারা এসে দাঁড়ালেন অন্ধকারময় কারাগার, দুর্গন্ধময় কারাগার। বসুদেব দেবকী দুজনে অঝরে কেঁদে উঠলেন, হে নাথ হে স্বামী, কোন অপরাধ করলে এই সুখের দিনে এই সুখের রাত্রিতে এই আনন্দ অন্তরে এমন অঘটন সৃষ্টি হয়? চারিধারে যেন শোকের ছায়া নেমে এল। বসুদেব সান্ত্বনা দিয়ে বললেন, দেবকী এই তো কাঁদবার স্থান, যেখানে কেউ বাধা দেবে না, যেখানে কেউ চাইবে না, যেখানে কেউ পাবে না, যেখানে কেউ যন্ত্রণা দেবে না, আমরা দুজনাই মিলে এই কারাগারে কাঁদব, আর নারায়ণের শরণ নিয়ে ডেকে বলবো, হে নারায়ণ কোন অপরাধে আমাদের এই কারাগারের জীবন জালে লাগি তো কাদের প্রাণ সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজি শিবিছে, দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে খুঁজিস নিছে, দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান। যার লাগি তো কাঁদিস প্রাণ সেই তো আকাশ এই তো বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ, এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে।
সবার মাঝে শুনিস নাকি, ও তুই সবার মাঝে শুনিস নাকি, তার সে আহ্বান ছিল সেই তো ভগবান, মাটির দেহে বসত করি ভুলিস নে ভাই ধুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি, তোর দেবতা তোরে মাঝে তোর দেবতা তোরে মাঝে তোকেই খোঁজে সকাল সাঝে, অহংকারে চিল্লি না তুই, অহংকারে চিল্লি না, অহংকারে চিল্লি না তুই, অহংকারে চিল্লি না রে, তারে করিলি অপমান সেই তো ভগবান, নারায়ণ নারায়ণ। আর কতকাল আর কতকাল এভাবে কাঁদবে আমার মা আমার বাবা, লক্ষ্মী লক্ষ্মী এখনই আমাকে বৈকুণ্ঠে ছেড়ে যেতে হবে, ওই চেয়ে দেখো ওই চেয়ে দেখো আমার মা কাঁদছে আমার বাবা কাঁদছে। সেই মুহূর্তে দেবর্ষী নারদ এসে বললেন, হে নারায়ণ তুমি তো অষ্টম গর্ভের সন্তান, যে লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করে তুমি এই মুহূর্তে কংস কারাগারে যেতে চাইছ, তার আগে প্রথম গর্ভ দ্বিতীয় গর্ভ এইভাবে ছটা সন্তানের জন্ম হবে, প্রভু তুমি ইচ্ছাময় তুমি অন্তর্যামী তুমি সর্বজ্ঞাত তুমি তো জানো নিয়তি অষ্টম গর্ভের সন্তান বলে তোমায় চিহ্নিত করেছে, তাই এই ষষ্ঠ গর্ভ পর্যন্ত যারা যাবে তারা যে অপেক্ষা করছে প্রভু উদ্ধার হওয়ার জন্য। কি বলছো দেব ঋষি? হ্যাঁ প্রভু, সেই সত্য যুগ থেকে তারা নরকগামী হয়ে আজও কাঁদছে শুধু উদ্ধারের জন্য। তোমার কি মনে নাই হিরণ্যকশিপুরের ভ্রাত হিরণাক্ষের পুত্র কালনেমী, এই কালনেমীর ছয় সন্তান ব্রহ্মের আরাধনা করে অভিশাপ গ্রহণ করে আজও নরককুণ্ডে রয়েছে, এরা উদ্ধার হবে সেই দিন যেদিন এদের পিতা নিজে হাতে এদের একটি একটি করে আশ্রে আশ্রে মারতে পারবে। প্রভু সেই ছটা ছেলেকে তুমি উদ্ধার করে দাও, একটা করে সন্তান কংস কারাগারে ওই দেবকীর গর্ভে আসছে, একটি একটি করে আশ্রে আশ্রে মারছেন মহারাজ কংস, এইভাবে ছটা সন্তান তারা ব্রহ্মলোক প্রাপ্তি হল,
হিরণ্যকশিপুরের অভিশাপ থেকে মুক্তি পেল। সপ্তম গর্ভে আসছেন শঙ্করশন নারায়ণ। ত্রিভুবন কম্পিত হয়ে উঠল। যে কারাগারে আমার মাতা পিতাকে এইভাবে কারারুদ্ধ করে রেখেছে, আমি জন্মাবা মাত্র ওই দুরাচারী কংসকে হত্যা করব। তাই পূর্ণমাসী যোগমায়া দ্বারেতে আসিলা, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিলা, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিলা, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিলা, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিলা। রোহিণী গর্ভেতে আইল বলরাম হইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া, ক্রোধান্বিত হইল কংস সন্তান না পাইয়া। সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে। তাই বসুদেব দেবকী কারারুদ্ধ কইল, সপ্তম গর্ভ পেল না রে, বসুদেব শৃঙ্খলে আবদ্ধ কইল, সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ কইল, তাদের বক্ষে পাষাণ দিল, শৃঙ্খলে আবদ্ধ কইল, তাদের বক্ষে পাষাণ দিল, শৃঙ্খলে আবদ্ধ কইল, তাদের বক্ষে পাষাণ দিল, শৃঙ্খলে আবদ্ধ কইল, সপ্তম গর্ভ পেল না রে। দুঃখের যেন শেষ নেই, দুঃখ যেন আরো দুঃখে ভরে উঠল। সপ্তম গর্ভের সন্তান যখন কংস পেল না, সন্ধ্যাতীত হলে, তবে কি সপ্তম গর্ভের মতো এই অষ্টম গর্ভের সন্তান আমি পাব না? তবে কি ত্রিভুবনের মধ্যে নিয়তির কথা চিরকালের জন্য সত্য হয়ে থাকবে? নিয়তি, আমি তোর কথা সত্য হতে দেব না রে, আমি তোর কথা সত্য হতে দেব না। তাই বক্ষে পাষাণ দিলে, হস্তপদ শৃঙ্খল আবদ্ধ করলে, প্রগাঢ়তা আরো বেড়ে উঠল, আকুলতা আরো বেড়ে উঠল, উৎকণ্ঠা আরো বেড়ে উঠল, লালসা আরো বেড়ে উঠল। হে নারায়ণ, ত্রিভুবনের যত দুঃখ, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত জ্বালা, সব আমাদের দিয়ে তুমি দর্শন দাও, তুমি দেখা দাও ঠাকুর। আর তো পারি না, আর তো পারি না, ইহার সহ্য করতে পারি না ঠাকুর। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাস্কারা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, রাম নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী দেখা দা, নারায়ণ নারায়ণ।
ছাড়িয়া হরি ত্যাজি লক্ষ্মী নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি ত্যাজি লক্ষ্মী নারায়ণ, কংস কারাগারি আসি দিল দর্শন, 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 যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী হৃদয়ে, 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 মথুরা নগরে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে, ওই মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, দশদিন সুমঙ্গল, দশদিন সুমঙ্গল শুভক্ষণ জানি, শুভক্ষণ জানি, দশদিন সুমঙ্গল শুভক্ষণ জানি, শুভক্ষণ জানি, শঙ্খ দুন্দুবি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুন্দুবি বাজে নাচে দেবগণ, জয় জয় ধ্বনি করে, জয় জয় ধ্বনি করে, হরিল ভুবন হরিল ভুবন, জয় জয় ধ্বনি করে হরিল ভুবন হরিল ভুবন, এলো এলো আমাদের নারায়ণ এলো, কংস কারাগার ধন্য হলো, এলো এলো আমাদের নারায়ণ এলো, কি এত আলো কেন দেবকী, দেবকী অতি নিদ্রাগত দেবকী, অন্ধকারময় কারাগার দুর্গন্ধময় কারাগার, আলোয় আলোয় ভরে উঠেছে, সুগন্ধে ভরে উঠেছে নাসিকা, এ কি? এত দিকে একটি শিশু, এ শিশুর চার হাত, তবে কেই নারায়ণ? আমাদের দুঃখ আমাদের চোখের জল সর্বদর্শন করে তিনি নিজে এসে অবতীর্ণ হয়েছেন এই কংস কারাগারে। দেবকী দেবকী ছয় ছটা ছেলে আমি তোমাকে না দেখিয়ে কংসের হাতে তুলে দিয়েছি, কিন্তু চেয়ে দেখো দেবকী, এই সেই অষ্টম গর্ভের সন্তান, যে সন্তানের জন্য আমাদের এত দুঃখ, যে সন্তানের জন্য আমাদের কারাগারে বাস, যে সন্তানের জন্য আমাদের এত জ্বালা যন্ত্রণা, চেয়ে দেখো দেবকী, একবার উঠে দেখো, এই তোমার সেই অষ্টম গর্ভের সন্তান, যার রূপে আলোয় আলোকিত এই কংস কারাগার, যার অঙ্গগন্ধে মাতোয়ারা আমার এই নাসিকা। দেবকী ও দেবকী, উঠ গো দৈবকী ধ্বনি দেখো গো চাহিয়া,
ধনী দেখো গো চাহিয়া, উঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, উঠো গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। একবার ছিঁ দেখো না, একবার ছিঁ দেখো না, একবার ছিঁ দেখো না, একবার ছিঁ দেখো না। কি সুন্দর পুত্র তোমার একবার ছিঁ দেখো না, কি সুন্দর পুত্র তোমার একবার ছিঁ দেখো না, কি সুন্দর পুত্র তোমার একবার ছিঁ দেখো না, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। কই গো কই, ছ ছটা ছেলের মুখ তুমি আমায় দেখতে দাওনি, এই সেই অষ্টম গর্ভের সন্তান, কিন্তু এ কি, কাকে বলছো এ অষ্টম গর্ভের সন্তান? ভালো করে চেয়ে দেখো, এ যদি অষ্টম গর্ভের সন্তান হবে ওর চার হাত কেন? দেখো ওর চরণে কত চিহ্ন, দেখো ওর বক্ষে সেই পদচিহ্ন। স্বামী স্বামী তুমি কাকে বলছে আমাদের পুত্র? ও হে নাথ, এই তো শ্রীনাথ পণিপাত কর চরণে। করো চরণে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে, কেমনে 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 চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। প্রণাম করো প্রণাম করো গো, এসো এসো, আমাদের চোখের জলে থাকতে পারিনি, আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে থাকতে পারিনি। ও গো ও গো এসো, আমরা দুজন আই মিলে প্রণাম করি। মা কে কে মা বলে ডাকলি রে? মা মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলের যে অমঙ্গল হয় মা, সে কি তুই নারায়ণ না? হ্যাঁ মা, তুই শঙ্খ চক্র গদা পদ্মধারী। হ্যাঁ মা, তবে কি তুই আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা, যখন অদিতি ছিলে, যখন পুষ্ণি ছিলে, যখন কৌশল্যা ছিলে, যখন কৈকেয়ী ছিলে। মা মা গো, আমি যে জন্মে জন্মে তোমার গর্ভে এসেছি, তুই যদি আমাদের ছেলে নারায়ণ, তবে আমাদের কপালে এত দুঃখ কেন রে? যার ছেলেই হলো নারায়ণ, যার ছেলে বৈকুণ্ঠের স্বর, তার মায়ের বুকে কেন পাষাণ, তার বাবার বুকে কেন পাষাণ? মা এ জগতে যে যেমন করে, তাকে যে তার ফল ভোগ করতে হয় মা। মা গো তুমি যেইভাবে আরেক মাকে কাঁদিয়েছিলে, তোমার মনে নেই 14 বছরের জন্য তুমি রামকে বনপাঠ পাঠিয়েছিলে, তোমারই ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে তুমি সুখে থাকবে বলে, আরেক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না, সেই মায়ের ছেলেকে তুমি 14 বছরের জন্য বনে পাঠালে। মা সেই বাৎসল্যময়ী, সেই কৌশল্যার চোখের জল যে তোমাকে কেঁদে পূর্ণ করতে হবে মা,
যে 14 বছর সে পুত্র বিরহে কেঁদেছে, যে সুখের আশায়, যে আনন্দের লালসায় তুমি আরেক ছেলেকে মনে পাঠিয়ে নিজের ছেলেকে রাজা করতে চাইলে, সুখাচ্ছন্ন করে দিলে অযোধ্যা। মা গো, ঠিক এই শুভ লগ্নে, এই শুভক্ষণে, সেই রাজ অভিষেকে সকলের চোখে জল আনিয়ে, সকলের অন্তরে দুঃখ দিয়ে তুমি আমাকে বনে পাঠিয়েছিলে। তুমি কাঁদিয়েছ মা, কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। মা গো, আমিও যদি কাউকে কাঁদাই, আমাকেও সেই কান্না পূরণের জন্য কাঁদতে হয় মা। আমি আমার স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য বালিকে বধ করেছিলাম, আর সেই বালি পুত্র অঙ্গদ আমার কাছে বর চেয়েছে, ঠিক আমার মতো। সে যেন আমাকে হত্যা করতে পারে, আমি যেভাবে বালিকে হত্যা করেছি গোপনে, আমি অপরাধের বোঝা মাথা পেতে নিয়েছি। মা গো, এই দাপুরে ওই অঙ্গদ জরা ব্যাধ হয়ে জন্মগ্রহণ করবে, ওর হাতি হবে আমার মৃত্যু। মা, এখনই আমাকে রেখে আসতে হবে ওই বৃন্দাবনের গোকুলে, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য আমি তার স্তনে বাঁধা থাকব। একে নারায়ণ, তুই আমার স্তন পান করবি না বাবা? মা, আমি যে কথা দিয়েছি ধরাকে, যে রাজা ধরার দ্রোণ সর্বস্ব দান করে ভিখিরি ভিখারিণী হয়ে বৃক্ষের তলা সার করেছিল, যার কাছে আমি ফলালা হয়ে গিয়েছিলাম, অভুক্ত অবস্থায় আমাকে ফল খাওয়াবার জন্যে সে তার স্তন যুগল বাধা দিয়েছিল। মা গো, আমার ক্ষুধা নিবৃত কারণে যে তার যুগল স্তন বাধা দিয়েছিল, আমি তাকে কথা দিয়েছি সেই স্তনে আমি জন্ম জন্মান্তরের জন্য বাধা থাকব। মা, মা আর বেশি দেরি করো না মা, ওই ষষ্ঠ সন্তানের মতো কংস আমাকে পেলে আশ্রে মেরে ফেলে দেবে, তাই পিতা তুমি আমাকে রেখে এসো সেই ভাগ্যবতী যমুনার্তীর সেই শ্রীমধুর বৃন্দাবন গোকুল যশোদা সতিকা গৃহে। জানো মা, ওই ধরাই হয়েছে যশোদা, ওই দ্রোণ হয়েছে নন্দ মহারাজ। আবার কবে তুই আসবি বাবা? যেদিন তোমাদের চোখের জল পূর্ণ হয়ে যাবে, এসে তোমাদের মুক্তি দেব এই কংস কারাগার থেকে। বাবা, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে চলো। কিন্তু আমি তোকে কি করে নিয়ে যাই বাবা? চারিধারে প্রহরী, লৌহ কপাট আবদ্ধ। হ্যারে, আমি কি করে তোকে ওই গোকুলে যশোদার গৃহে কি করে যাই বলতো? তুমি আমায় কোলে করে নিয়ে চলো, তাহলেই দেখতে পাবে কংস কারাগার হতে তুমি মুক্তি পেয়েছ, শুধু আমাকে মায়ের কোলে পৌঁছে দেবার জন্যে। কিন্তু এত বৃষ্টি, এত ঝড়, এত জল, হ্যারে হ্যারে, আমি কি দেখছি ওই শিশুকে কোলে করে বসুদেব দু এক পা কংস কারাগার মধ্যে আসতে গিয়েই চমকে উঠলেন, দেখলেন চারিধারে বৃষ্টিতে বৃষ্টিময়। একে একে, ওরে নারায়ণ, আমি তোকে কি করে নিয়ে যাব রে গোকুলে, ওরে ও নারায়ণ। ঝমঝমা ঝম বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝমঝমা ঝম বৃষ্টি পড়ে চমকে চপলা, গুরুম গুরুম বস্ত্রনাদী প্রাঞ্জে উতলা, গুরুম গুরুম বস্ত্রনাদী প্রাঞ্জে উতলা, থর 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 কাঁপছে কত পবনের বাতাস, থর 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 কাঁপছে কত পবনের বাতাস,
থর থর কাঁপছে কত পবনের বাতাস, থর 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 কাঁপছে কত পবনের বাতাস, ঝনাত করে খুলে গেল কংস কারাগার, 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 যায় রে বসু যায় রে বসু যায় রে বসু যায় রে বসু, কোলে লয়ে সদ্য শিশু 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 যায় রে বসু, অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া, অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া, ঝালিল অনন্ত দীপ তিমির নাসিয়া, ঝালিল জালিল অনন্ত দীপ তিমির নাসিয়া, জালিল অনন্ত দীপ তিমির নাসিয়া, যাই রে বসু যাই রে বসু যাই রে বসু যাই রে বসু, কোলে লয়ে সদ্য শিশু যাই রে বসু, কোলে লয়ে সদ্য শিশু যাই রে, কোলে লয়ে সদ্য শিশু যাই রে বসু, কোলে লয়ে সদ্য শিশু যাই রে বসু। কিন্তু এ কি যমুনায় এত জল, যমুনায় এত জল, তরঙ্গের উপর তরঙ্গ আস্তে আস্তে পড়ছে, কি করে পার হয়ে যাব এই বৃন্দাবনের গোকুলে, হে নারায়ণ, এই গভীর জলে এই তরঙ্গে আমি কি করে তোকে গোকুলে নিয়ে যাই রে। পূর্ণমাসী যোগমায়া দেখলেন বসুদেব ভয় পেয়েছে, স্বয়ং জগদীশ্বরকে কোলে করে, স্বয়ং ভবভয় হারিকে কোলে করে বসুদেব ভয় পেয়েছে, তাই পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনী হইলা রে, পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনী হইলা রে, শ্রীগালিনী হইলা যমুনার জলপথে, যমুনার জলপথে, যমুনার জলপথে, যমুনার জলপথে চলিতে লাগিলা রে, চলিতে লাগিলা যাই রে বসু যাই রে বসু, কোলে লয়ে সদ্য শিশু যাই রে বসু, কোলে লয়ে সদ্য শিশু যাই রে বসু। কিন্তু মধ্য যমুনা এসে বসুদেব চমকে উঠলেন, জল যেন বেড়ে গেল, একি জল তোমার নাসিকা অবধি, তাই শিশুপুত্রকে মাথায় করে বসুদেব এক পা দুপা করে যেতে যেতেই চিন্তা করলেন তবে কি শ্রীগালিনী ডুবে মরল, কিন্তু না, পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনীর রূপ ধরে বসুদেবকে পথ দেখিয়ে গেল। কিন্তু কিছু দূর গিয়েই হঠাৎ ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদিরাদি গোবিন্দম বৈকুণ্ঠেশ্বর বসুদেবের মস্তক হতে ভূমিষ্ঠ হলেন যমুনার জলে। ভাগ্যবতী যমুনা আনন্দ আত্মারা হয়ে গেলেন, এতদিন পরে এলে, তোমারই আশায় তোমারই আকাঙ্ক্ষায় আমি এই যমুনা হয়ে প্রভাবিত হয়েছি, তোমার কি মনে নাই আমি যেদিন বিরজা ছিলাম সেই দিন ওই অভিসারে যেতে গিয়ে রাধারানীর ভয়ে আমি যমুনা হয়ে এলাম, আর তুমি রাধারানীর ভয়ে কম্পিত হয়ে
তোমার কি মনে নাই সর্প হয়ে তুমি আমার এই জলে ভেসে উঠলে? কিন্তু বধু, তাতেও তো আমরা নিষ্কৃতি পেলাম না। বিনোদিনী, রাজ রাজেশ্বরী, রাধারানী, ময়ূর হয়ে তোমাকে সে আশ্রয় করল, তোমার মস্তকে সে তোমাকে ধরে তার বক্ষে আবদ্ধ করল। সেই দিন থেকে তুমি প্রতিজ্ঞা করলে, রাধে তুমি আমার জন্য ময়ূর হয়েছ, তাই এই ময়ূরের পাখা চিরকালের জন্য আমার মস্তকে শিরভূষণ হয়ে থাকবে। তোমার কি মনে নাই সেই বিরজাজ যমুনা হয়ে প্রভাবিত হয়েছে? কথা দাও, কথা দাও, কবে তোমাদের সেই যুগল চরণ ধৌত করে আমি চরণামৃত পান করব? কবে তোমাদের অধরামৃত আমি প্রসাদ পাব? যমুনা, যমুনা, এই মুহূর্তে আমার জন্ম হল, পিতা বসুদেব আমায় নিয়ে চলেছেন গোকুলে, ফিরিয়ে দাও, আমার পিতার কাছে আমায় ফিরিয়ে দাও। কত ভাবনায় ভাবুক আমার পিতা, অম্বেষণ করছে তব বক্ষ মাঝে। যমুনা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম যমুনা, সেই দিন তুমি যুগল চরণ ধৌত করে চরণামৃত পান করবে, সেই দিন তুমি যুগল রব দর্শন করে যুগলের প্রসাদ পাবে। যমুনা, সেই দিন, শুধু সেই দিনের অপেক্ষা যমুনা, যেদিন রাই যাবে মথুরাতে দধির পসরা মাথে, রাই যাবে মথুরাতে দধির পসরা মাথে, সেই দিন দেখাবো যুগল মিলন যমুনা, 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 দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, মথুরায় যাবে যেদিন, দেখাবো সেদিন, মথুরায় যাবে যেদিন, দেখাবো সেদিন, যেদিন নৌকা বিহার বক্ষ মাঝে যাবে যেদিন, দেখাবো সেদিন, নৌকা বিহার বক্ষ মাঝে যাবে যেদিন, দেখাবো সেদিন। যমুনার কাছে কথা দিয়ে ইচ্ছাময় আবার পিতার কোলে ফিরে এলেন। বসুদেব পুত্রকে পেয়ে আনন্দে আত্মারা হয়ে মাথায় নিয়ে ছুটে যেতে আরম্ভ করলেন। যমুনার পরপাড়, অপ্রাকৃত চিন্ময় ভূমি, শ্রীমধুর বৃন্দাবন, ওই গোকুলে যশোদা সতীকার গৃহে দেখলেন একমাত্র যশোদা শয়নে, আর তার কোলে শয়নে একটি কালো ছেলে। বসুদেব মনে করলেন, যাক ভালোই হলো, যশোদা নিদ্রা ভঙ্গ হলে, চেতন ফিরে পেলে আনন্দে আত্মায় মনে করবেন তার দুটি ছেলে হয়েছে। কিন্তু বসুদেব যখনই নারায়ণ, ওই চতুর্ভুজের সন্তান যশোদার কোলে শয়ন করিয়ে দিল, দেখতে দেখতে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে উঠল, চারি হস্তে সন্তান দুহস্তে পরিণত হল, ছিল নারায়ণ ঐশ্বর্য, হলো বৃন্দাবনের মাটিতে মাধুর্য, আর সেই মাধুর্যময় নীল বর্ণ শিশু যশোদার কোল আলোকিত করে যেই ক্রন্দন করে উঠলেন, খালি হাতে ফিরে যাচ্ছেন বসুদেব, বাধা দিলেন পূর্ণমাসী যোগমায়া, সপ্তম গর্ভের সন্তান কংস পায়নি, যদি অষ্টম গর্ভের সন্তান না পায় তবে হয়তো বসুদেব দেবকীকে হত্যা করবে মহারাজ কংস। তাই আর দেরি না করে পূর্ণমাসী যোগমায়া কন্যারূপ ধরে ওয়া ওয়া করে কেঁদে উঠল, কান্না শ্রবণ করে বসুদেবের আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যাক, তবে হয়তো যশোদার আরেকটি কন্যা হয়েছিল, এই কন্যাকে নিয়ে যাই কংস কারাগারে, অষ্টম গর্ভের সন্তান চাইলে এই সন্তান তুলে দেব কংসের হাতেই। যমুনা পরপার হয়ে ওই নিশতি রাত্রিতে কংস কারাগারে সুপনীত হলেন বসুদেব, যেমন ছিল বসুদেব
যেমন ছিল দেবকী। মাতা পূর্ণমাসী যোগমায়া দশ হাত বিস্তার করে যোগ নিদ্রায় আচ্ছন্ন করলেন দেবকী বসুদেবকে, পক্ষে দিয়ে দিলেন পাশা, আবদ্ধ করলেন ওই শৃঙ্খলে। এবার কংসকে চেতনা ফিরাবার লাগি বলে উঠল, কেঁদে উঠল, ওয়া ওয়া শব্দ রবে, সকাল হয়ে এসেছে, আনন্দাত্রা হয়ে গেলেন প্রহরী, মহারাজ মহারাজ অষ্টম গর্ভের সন্তান আগত, আমরা এইমাত্র তার ক্রন্দন ধ্বনি শুনবন করে এলাম। কোথায় বসুদেব? যে ছেলের জন্য তোমাদের এত কষ্ট, যে ছেলের জন্য তোমাদের এত দুঃখ, যে ছেলের জন্য তোমাদের এই কারাগার বাস, দাও এই সন্তানকে আমার হাতে দাও। নিয়তি, আমি তোর কথা মিথ্যা করে দিলাম নিয়তি, এই বলে অষ্টম গর্ভের সন্তান পূর্ণমাসী যোগমায়া কন্যারূপী যে আছাড় খেয়ে মারতে যাবেন কংসকে, কি কোথায় গেল, কোথায় গেল অষ্টম গর্ভের সন্তান কংস? কি মা, মা জগদ্ধাত্রী, তবে তুমি কি মা আমার, তুমি কি অষ্টম গর্ভের সন্তান? আমার মৃত্যুর কারণ না কংস, আমি তোর মৃত্যুর কারণ নই, তোমারে বধিবে যে গোকুলে মারিছে সে, তোমারে বধিবে যে ওগো মহারাজ, নিবন্ধন্তে তোমারি বধিবে যে গোকুলে বাড়িছে সে, মদন মোহন মদন মোহন সরল শিশুর বেশে, মদন মোহন মদন মোহন সরল শিশুর বেশে, ওই বৃন্দাবনে এসেছে সে, বৃন্দাবনে এসেছে সে, যশোদার কোলালো করে বৃন্দাবনে এসেছে সে, যশোদার কোলালো করে বৃন্দাবনে এসেছে সে, জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, অন্তরীক্ষে করে দে অন্তরীক্ষে করে দে পুষ্পবরিষ পুষ্পবরিষ, তাদের আনন্দ যার ঘরে না রে, আনন্দ যার ঘরে না রে, কি আনন্দ গোকুলে আনন্দ যার ঘরে না রে, কি আনন্দ গোকুলে আনন্দ গোকুলে, কৃষ্ণ এলো যশোদার কোলে, কৃষ্ণ এলো যশোদার কোলে, শিব নাচে ব্রহ্মা নাচে আচনারে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, আবার গোকুলে গোয়ালা নাচে পাইয়া নন্দ, গোকুলে গোপালা নাচে পাইয়া গোবিন্দ, কত নাই আনন্দ কত নাই আনন্দ কত নাই আনন্দ কত নাই আনন্দ, ভগবান কৃষ্ণ পেয়ে কত নাই আনন্দ, ভগবান কৃষ্ণ পেয়ে কত নাই আনন্দ, আজ ভগবান কৃষ্ণ পেয়ে কত নাই আনন্দ, ভগবান কৃষ্ণ পেয়ে কত নাই আনন্দ, জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে, জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়া রে, উপানন্দ অভিনন্দ সুনন্দ রে, উপানন্দ উপানন্দ ভরিয়া রে, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, নাচি গায় কৃষ্ণ গুণে আনন্দ ধরে না, আজ নাচি গায় কৃষ্ণ গুণে আনন্দ ধরে না, বলি আজ জন্মাষ্টমী আজ জন্মাষ্টমী আজ জন্মাষ্টমী আজ জন্মাষ্টমী, নন্দ উৎসব ধ্বনি আজ জন্মাষ্টমী, নন্দ উৎসব ধ্বনি
নন্দই উৎসব ধ্বনি আজ জন্মাষ্টমী, সবাই জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় জন্মাষ্টমী হেরে জয় দেয় জয় দেয় জন্মাষ্টমী হেরে জয় দেয় জয় হরি বল হরি বল হরি বল।